হ্যালো ভিউয়ার্স, টেকনেটের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ করব শাওমির ব্লুটুথ বেসিক ইয়ারফোনটি। সম্প্রতি এটি ইন্ডিয়ার বাজারে রিলিজ পেয়েছে। এই ইয়ারফোনটি হচ্ছে শাওমি বাজেট লাভারদের জন্য বের করেছে এবং এই ইয়ারফোনটি কিনতে হলে আপনাকে বাজেট করতে হবে প্রায় 1500 থেকে 1600 টাকা। 1500 থেকে 1600 টাকার মধ্যে ইয়ারফোনটি কেমন হবে, তো চলুন কথা না বাড়িয়ে সর্বপ্রথমে আনবক্সিং করা যাক। গুড লুকিং এবং প্রিমিয়ার কোয়ালিটির একটা হেডফোন এবং বিল কোয়ালিটিটাও চমৎকার লাগছে। তো চলুন আগে বক্সটা খোলা যাক। ওকে, আপনারা প্রথমে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল, তারপরে এখানে পাচ্ছেন কিছু ইয়ারবাড। এখানের মধ্যে স্মল সাইজ, লার্জ সাইজ এবং মিডিয়াম সাইজ বেশ কয়েকটি ইয়ারবাড আপনারা পাচ্ছেন। তার সাথে থাকছে একটি USB 2.0 চার্জিং ডাটা কেবল। এই হেডফোনের একটা কথা আপনাদেরকে বলতেই হয় যে এই হেডফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটি শাওমি দাবি করেছে সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এটি আপনাকে প্রায় 8 ঘন্টার মতো গান শোনার ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং আপনারা কথা বলতে পারবেন প্রায় 10 ঘন্টার মতো। এখন কথা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্সের পরে আমি আপনাদেরকে কী জানাবো। আমি আপনাকে এতটুকু কনফার্ম করতে পারবো যে এটি আপনারা মিনিমাম 1 সপ্তাহ টানা ইউজ করতে পারবেন যদি আপনারা ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা করে এই ব্লুটুথ হেডফোনটি ইউজ করেন। অর্থাৎ আপনারা 100% 8 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই হেডফোনটি থেকে, কারণ এই হেডফোনটির মধ্যে খুবই ভালো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখন চলে আসি আমরা এই হেডফোনটির বিল কোয়ালিটি কেমন। আপনারা প্রথমেই হেডফোনটির মেইন বডিটি দেখতে পাচ্ছেন এবং এটির মধ্যে একটি রবারের আবরণ রয়েছে যেটি আপনাকে খুবই প্রিমিয়াম ফিল দিবে এবং এই হেডফোনটির বিল কোয়ালিটিও কিন্তু চমৎকার। এখানে আপনারা পাচ্ছেন চার্জিং পোর্ট এবং এখানে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন, তার সাথে পাওয়ার বাটন, এলইডি লাইট ইন্ডিকেটর রয়েছে ঠিক এই সাইডে এবং এখানে রয়েছে মাইক্রোফোন। এবং এটি হচ্ছে মূল হেডফোনটি। এই মূল হেডফোনটির মধ্যে একটা এয়ারহুক রয়েছে যে এয়ারহুকটি আপনারা খুলতে পারবেন না, কিন্তু এই এয়ারহুকটি কিন্তু আপনাকে গ্রিপিংয়ের জন্য খুব ভালো একটি সাপোর্ট দিবে। অর্থাৎ আপনার কানে ভালোভাবে লেগে থাকার জন্য কিন্তু এয়ারহুকটি আপনাকে চমৎকার সাপোর্ট দিবে। এবং আপনারা বিল কোয়ালিটি দেখলে বুঝবেন যে বিল কোয়ালিটিটা খুবই ভালো, খুবই চমৎকার প্লাস্টিকের তৈরি এই বিল কোয়ালিটিটা। তারপরও ম্যাগনেট সিস্টেম থাকলে আমি আপনাদেরকে বলবো এটি আরও প্লাস পয়েন্ট থাকতো এই হেডফোনটি কেনার ব্যাপারে। আর তার কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি তাহলে তার কোয়ালিটিটা আমি আপনাদেরকে বলবো মোটামুটি ভালো মানের। এবং এই হেডফোনটির আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে হেডফোনটি ওয়াটারপ্রুফ। না, এটি পরে আপনি গোসল করতে পারবেন না, কিন্তু ঘাম থেকে বা বৃষ্টি ভেজার হাত থেকে কিন্তু এই ওয়াটারপ্রুফটি আপনার হেডফোনটিকে রক্ষা করবে। তার মানে আপনার হেডফোনটি খুব সহজে পানির ছিটকায় নষ্ট হয়ে যাবে না। এই হেডফোনটি দিয়ে গান পজ এবং প্লে করা গেলেও এই হেডফোনটির একটা বড় কনস হচ্ছে যে এই হেডফোনটি দিয়ে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই দুটি কথার মানে কি? এই দুটি কথার মানে হচ্ছে যে আপনি আপনার ফোনের ভলিউম ডাউন বা আপ করতে পারবেন না এই হেডফোনটি দিয়ে, কিন্তু আপনি আপনার গানের ভলিউম ডাউন বা আপ করতে পারবেন এই হেডফোনটি দিয়ে। অর্থাৎ আপনার ফোনের ভলিউম যদি ফুল থাকে, অর্থাৎ এই ফুল ভলিউমটি কিন্তু আপনি ডাউন বা আপ করতে পারবেন না, এই ভলিউমটি ফুল থাকবে, কিন্তু এই হেডফোনের মধ্যে নিজস্ব একটি ভলিউম সিস্টেম রয়েছে যা দিয়ে আপনারা গানের সাউন্ডটি একটু কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে এই হেডফোনটির ভলিউম বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে যদি আপনারা নেক্সট সঙ্গে যেতে চান, বা ভলিউম ডাউন বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে যদি আপনারা প্রিভিয়াস সঙ্গে যেতে চান। ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই হেডফোনটি কানের মধ্যে কিন্তু পারফেক্টলি ফিট হয়েছে এবং আপনি যদি খুব নড়াচড়া না করেন তাহলে কিন্তু এই হেডফোনটি আপনার কান থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম। এবং এই হেডফোনটির আমি একটু আগেও বলেছিলাম বিশাল একটা প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এটা থেকে আপনারা চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাবেন অন্যান্য ব্লুটুথ হেডফোন থেকে, তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু একটা জিনিসে আপনাদেরকে সাবধান করতেই হয়, তা হচ্ছে এই হেডফোনটির রেঞ্জ। এই হেডফোনটির রেঞ্জ কিন্তু খুবই কম, যেটা আপনাকে একটু বেশি অবাক করবে। আপনি হয়তো বা সাইকেল চালানোর সময় যদি আপনার পকেটের মধ্যে মোবাইলটি রাখেন তাহলে এই হেডফোনটি ডিস্টার্ব করা শুরু করে। হ্যাঁ, আপনি আমার কথা ঠিকই শুনছেন যে এই হেডফোনটির রেঞ্জ কিন্তু খুবই কম, যেটা আমাকে খুব বেশি আশাহত করেছে একটা শাওমি লাভার হিসেবে যে শাওমির একটা হেডফোনের রেঞ্জ এতটা কম কী জন্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই হেডফোনটির মাইক্রোফোন, এই হেডফোনটি যদি আপনারা কথা বলার জন্য ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার খুব বেশি নয়েজ ক্যান্সেলেশন এই হেডফোনটি দ্বারা আপনারা পাবেন না। অর্থাৎ অপর প্রান্ত থেকে যারা কথা শুনবে তারা কিন্তু এই হেডফোনটি দিয়ে আপনি যদি কথা বলেন তাহলে চারপাশের যে নয়েজ রয়েছে সেই নয়েজগুলো একটু বেশি শুনবে আপনার কথা থেকে। এটি একটি শাওমির এই হেডফোনটির বিল কোয়ালিটির প্রবলেম যা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো বলে আমি মনে করি। তো এই হেডফোনটি যদি আপনারা কিনতে চান
তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথমে যে কথাটা বলবো যে হেডফোনটির মধ্যে রয়েছে অসাধারণ মিউজিক কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং বেস ক্লিয়ারনেস। এই ব্যাপারগুলোতে এই হেডফোনটি ছিল বাজেট হিসাবে অসাম। তার সাথে বাজেট হিসাবে একটা বড় প্লাস পয়েন্ট ছিল এই হেডফোনটির ব্যাটারি ব্যাকআপ। এই হেডফোনটিতে আপনারা চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু রেঞ্জের দিক দিয়ে এবং ভয়েস কোয়ালিটির দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো এই হেডফোনটি না নিতে। কিন্তু আপনি যদি আপনার হেডফোনটি দিয়ে খুব বেশি কথা না বলেন, শুধুমাত্র মিউজিকই আপনার প্রধান প্রাধান্য এবং আপনার যদি একটা ভালো ব্যাটারি ব্যাকআপের হেডফোন দরকার হয়, ভালো ডিসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা হেডফোনের দরকার হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে এই হেডফোনটি নিতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকলান্ডের পক্ষ থেকে খুদা হাফেজ, ভালো থাকবেন।